নির্বাচন লোকসভা ভোটের গণনা, আর তার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে নির্বাচন কমিশন। থাকছে সিসিটিভি ক্যামেরা থেকে ভিডিওগ্রাফির ব্যবস্থা, এছাড়াও থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই সতর্ক কমিশন। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, ভিডিওগ্রাফির ব্যবস্থাও থাকবে, কারণ কেউ চ্যালেঞ্জ করলে সেই ফুটেজ কমিশনের হাতে থাকবে। এছাড়াও গণনা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার প্রথম বলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় এবং তৃতীয় বলায় থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র ও লাঠি বাহিনী। এক একটি গণনা কেন্দ্রে এক কোম্পানি বা কম বেশি 80 জন করে জওয়ান থাকবেন। গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 তারা জারি থাকবে। ইতিমধ্যে ভোটের সঙ্গে যুক্ত অতিরিক্ত জেলাশাসক ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্তারা। ইভিএম, ভিভিপ্যাট এবং গণনা নিয়ে কয়েকটি রাজনৈতিক দল যে সংশয় প্রকাশ করেছে তা দূর করতে ভোটের দিন থেকেই স্ট্রংরুমের কাছে তাদের শিবির করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। কিছু ভিভিপ্যাট আচমকা মিলিয়ে দেখারও নির্দেশ দিয়েছে কমিশন। সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতিটি বিধানসভায় 5টি করে ভিভিপ্যাট বেছে নেওয়া হবে। জমা পড়া স্লিপের সঙ্গে মেলানো হবে সংশ্লিষ্ট ইভিএমে ভোটদানের ফলাফল। কোনো ইভিএমে যান্ত্রিক সমস্যা হলে তার সঙ্গে যুক্ত ভিভিপ্যাটে জমা পড়া স্লিপ গণনা করা হবে। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।